প্যাকেজিংটা খুব সুন্দর করে করা আছে। দেখেন এই যে উপরে ওই যে ফয়েলের ফয়েল দিয়ে র্যাপ করে দুই তিনটা লেয়ার, তারপর ও বাবা অনেক সুন্দর। এই যে ফয়েল দিয়ে একবার র্যাপ করে আছে, তার উপর একটা কাগজ দিয়ে দিয়েছে নাজমিনস কিচেন, নাজমিনস কিচেন। তো বোল্টটা আর কি, বোল্টটাও দিয়ে দিচ্ছে ছোট্ট একটা মিনি বোল প্লাস্টিকের, সো এই বোল্টটাও পাশের কাজে লেগে যাবে। আমি এগুলো সুন্দর করে খুলি, মধ্যে আমি দেখতে পাচ্ছি টেকিয়া ইটে, তো খুলি, খুলে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নাজ, আমি আজকে অনলাইন কেটারিং থেকে, কেটারিং একটা বিজনেস আছে ওদের, ওইখান থেকে কাচ্চি প্ল্যাটার আনাইছি। আমি গত কালকের আগের দিন অর্ডার দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে কাচ্চি প্ল্যাটারটা, অনেক ভারী। এই যে এটা হচ্ছে কাচ্চি প্ল্যাটারটা, ছোট্ট ওই যে ছোট্ট মিনি বোল গুলো দেয়, এই যে ওগুলো দেয়, অনেক ভারী। তো আমি এখন এটা ঢেলে নেই, ঢেলে আমি আপনাদের বলবো বাকি বিস্তারিত কোপ থেকে আনলাম কেমন কি সব আমি বলবো। টিল দেন স্টে টিউন। তো আমাদের খাবার পরিবেশন করা শেষ, এইটা আমি অর্ডার দিয়েছি হচ্ছে অনলাইন কেটারিং একটা নাজমিনস কিচেন থেকে। এই ফুল প্যাকেজটা কি কি আছে আমি বলি, এই প্যাকেজ দিয়েছে একটা কক মুরগি 1 কেজির। আমি আপুকে বলছিলাম যে এটা কি পসিবল যে ব্রয়লার মুরগি দেওয়া, কারণ আমি দেশি মুরগি বা কক মুরগি আমি খাই না, কারণ ওগুলোর মাংস কম। আমি চারটা আলু আলু দিয়েছে ওরা একটু ফ্রাই করা দেখছি, চারটা ডিম দিয়েছে, চারটা টিকা কাবাব দিয়েছে, আর এইগুলাই যে এই বোলটাই দিয়েছে। দেখেন বোলটায় কি সুন্দর করে বলটায় ফয়েল পেপার দিয়ে ই করে দিয়েছে, যাতে নিচে তেল তেল না লাগে। আর এর সাথে দিয়েছে হচ্ছে একটু ঝোল। সো এই রাইসটা হচ্ছে চারজনের আন্তাজে, তো আমি এখন খেয়ে আপনাদের বলবো খাওয়ার ইটা কেমন। আচ্ছা আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, এই প্ল্যাটারটার নাম হচ্ছে কাচ্চি প্ল্যাটার। আমি আমার জীবনে মুরগির কাচ্চি খাই নাই, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো বেসিক্যালি আমরা সবাই গরুর কাচ্চি বা খাসির কাচ্চি খেয়ে আসছি। তো আমি যখন সার্ভ করলাম দেখলাম পোলাওয়ের কোয়ান্টিটি মাশাল্লাহ ভালো, অনেক ভালো। আর স্মেলটা পোলাওয়ের থেকে স্মেলটা সুন্দর পাচ্ছি, আমি অনেক সুন্দর পাচ্ছি। আমি একটু পোলাও নিয়ে নিলাম, একটা আলু নিয়ে নিলাম, তারপর একটা ডিম নিয়ে নিলাম, আর একটা কাবাব নিয়ে নেব, কাবাবটা হাত দিয়ে নেই। ওকে, আর মুরগিটা আমি হাত দিয়ে ছিলে নেই, আমার যা মনে হয় এগুলোকে তো মোরগ পোলাও বলে, কিন্তু ওরা কি এটাকে আলু টালু দিয়ে কাচ্চি স্মেলটা ওভাবে করে এটাকে কাচ্চি নাম দিয়েছে। সো লেটস সি হাউ ইট ইজ। বিসমিল্লাহির রহমানির রহিম।
বৌদ্ধ রঙের তেইশ পাচ্ছে আমরা যেরকম পোলাভে পোলাভে হয়। দেখেন আলুটা একটু জুম করে দেখাই আমরা, দেখেন আলুটা অনেক সফট একদম কাচ্চির মতো। ডিম ডিম তো নর্মাল, ডিমটা একটু ফ্রাই করে নিয়েছে, বয়ল করে ফ্রাই করে নিয়েছে। তো যাও বলছিলাম আমি আপুকে বলছি যে সেম টাকাই রাখেন বাট আমাকে ফার্মের মুরগি দেন। বলে যে ওদের এই প্ল্যাটারটা পাকিস্তানি কক মুরগি দেয়। তো এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 599 টাকা। আমার মধ্যে ইটস মোর দেন। আচ্ছা টিকা কাবাব একটু বাইট দেই। মিহিন একদম মাংস গুলাকে মিহি করে ফেলছে, মিহিন করে এত মজা লাগছে। আর তার মধ্যে কাঁচা মরিচের ঝাল দেবার পাচ্ছি। আমি এখন একটু ঝোলটা নিয়ে নিব। আর পোলাওয়ের সাথে কোক যদি না হয় তাহলে তো জমি না। আমার এক হাত বুক আমি তুলতে হবে আমাকে। এই যে কোকা কোলা, ঠান্ডা মাত্রা কোকা কোলা, এসব কোনো স্পন্সার্ড না। তো এখন আমার পালা হচ্ছে মুরগির একটা বাইট দিব। টু গুড, অনেক মজা। কোকের একটা সিপ দিয়ে নেই। এটাই আসল জীবন, খাও দাও রিল্যাক্স করো। আচ্ছা এবার আমি ঝোলটা দিয়ে একটু খাই, একটু জুম করে আমরা দেখাই। ঝোলটা একটু মিষ্টি মিষ্টি, ওই রোস্টের ঝোল যেমন হয় না ওরকম রোস্টার। তো আমি আজকে চিকেনটা দেখলাম যে অনেক মানে অনেক সফট, কারণ আমি ইউজুয়ালি কিন্তু আমি দেশে মুরগি টুরগি খাই না, কারণ অনেক হার্ড হয়, মাংস কম হয়, বাট কক বা দেশি মুরগি এগুলোর দাম বেশি হয়, ফার্মের মুরগির দাম কম হয়। বাট আমি মেইনলি খাই ফার্মের মুরগি, মাংসের জন্য বেশি মাংস হয়। সো আমি আজকের খাবারটা নাজমিস কিচেন থেকে অর্ডার দিয়েছি। এদের ফেসবুক লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না। আমি গত পরশু দিন অর্ডার দিয়েছিলাম। আপনাদের মানে আপনাদের কখন দরকার ওই টাইমটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করেছিলাম দুপুর 3:30, আমাকে টাইমের আগে দিয়ে দিয়েছে। এরা একবার কল করে কনফার্ম করে, আরেকবার কল করে ডেলিভারি ম্যান আসার সময়, মানে যে আমি এখন ডেলিভারি করতে আজকে আসবো। সো এদের সার্ভিস সব কিছু ওভারঅল অনেক ভালো লাগলো আমার কাছে। আর এইটা আমার মতে 100% ওয়ার্থ ইট, ট্রাস্ট মি। টেস্টও মজা,
কোয়ান্টিটিও ভালো ওভারঅল ওয়ার্থে সো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও আর প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু সাপোর্ট মি থ্রু আউট মাই জার্নি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাপি ইটিং